Hello everyone, assalamu alaikum. Welcome back my channel. In this special একটি ডেজার্ট আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আছে বিয়েবাড়ির স্বাদে শাহি ফিরনির রেসিপি। আমার মত নিশ্চয়ই আপনারা অনেকেই আছেন বিয়েবাড়ির এই শাহি ফিরনিটা খুবই পছন্দ করে থাকবেন। আর এই বিয়েবাড়ির শাহি ফিরনিটা যদি নিজেরাই ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর ওই বিয়ের অনুষ্ঠানের অপেক্ষা করতে হবে না। যখন খেতে মন চাইবে ঝটপট শুধু বানিয়ে নিলেই হবে। আর খুব বেশি কিন্তু সময়ও লাগে না এই ডেজার্টটি তৈরি করতে। তাহলে চলুন দেখে নেই এই বিয়েবাড়ির শাহি ফিরনির রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। বিয়েবাড়ির শাহি ফিরনির লুকস এবং ফ্লেভার পেতে হলে কিন্তু জাফরানটা দিতেই হবে। তাই এক চিমটি জাফরানের মধ্যে কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। এবার এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মাওয়ার সাথে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ দিয়ে এটাকে গুলিয়ে রেখেছি। কারণ অনেক সময় বেশি গরম দুধের মধ্যে যদি আমি মাওয়াটা দিতে যাই সেক্ষেত্রে মেল্ট হতে যাবে না, তাই আগে থেকে এটাকে একটু মিশিয়ে রাখতে হবে। হাফ কাপ কুসুম গরম দুধের সাথে 20 থেকে 25টা কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি, এটাকে আমি ব্লেন্ড করে নিব। 10 মিনিট ভিজতে থাক, তারপর আমি ব্লেন্ড করে নিব। এর সাথে যেটা লাগবে, আমি এখানে চিনি গুঁড়া পোলার চাউল নিয়েছি, আর সেটা নিয়েছি হচ্ছে 1/4 কাপ। 1/4 কাপ পোলার চালটাকে আমি ধুয়ে ভালো করে তারপরে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর আমি চালটাকে গুঁড়া করে নিয়েছি একটা গ্রাইন্ডারে। আপনারা চাইলে হামাম পিস্তাতেও একটু পিষে নিতে পারেন। আর আমি বেশ ছোট করেই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু দানা রাখতে পারেন, তবে এই চালটা কিন্তু ফিরনি রান্না করার পর আরো একটু বড় হয়ে যাবে। এবার আমি এই ব্লেন্ডারের জগের মধ্যে একটু পানি নিয়ে অবশিষ্ট চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে গুঁড়া করা চালের সাথে মিশিয়ে দিব। এতে করে গুঁড়া করা চালটা কিন্তু দলা বেঁধে যাবে না। অনেক সময় চালটা দলা বেঁধে যায়, আর এরকম করে পানি দিয়ে রাখলে চালটা দলা বাঁধার সম্ভাবনা একদমই কিন্তু থাকে না। আর এদিকে আমি কাজু বাদাম আর দুধটাকেও ব্লেন্ড করে নিয়েছি। সাথে লাগবে আরো 3টা এলাচ, 1টা দারচিনি, আর আছে 20 থেকে 30টার মতো কিশমিস। চাইলে আরো কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন নিয়েছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি, 7 মতো চিনি, অথবা আমার যা লেগেছে 1/2 কাপ আরো 3 টেবিল চামচ পরিমাণ। তার সাথে লাগবে 1 লিটার পরিমাণ ঘন দুধ। এই হচ্ছে আজকের ফিরনি রান্নার উপকরণ। ফিরনি রান্না করতে চলে এলাম চুলাতে। আমি চুলায় দুধটাকে দিয়ে দিয়েছি, আর যেহেতু দুধটা অনেকটা ঘন তাই চুলায় দেওয়ার পর এটা কিন্তু বলক আসার আগ পর্যন্ত নেড়ে যেতে হবে। তবে আমি বলক আসার আগেই এর মধ্যে দারচিনি আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এখন আমি দুধটাকে কিছুক্ষণ পর পর নেড়ে যাব, তা না হলে ঘন দুধটা কিন্তু তলায় লেগে যেতে পারে, সেক্ষেত্রে ফিরনির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দুধটা বলক চলে এসেছে, যখন বলক চলে আসবে এটাকে আর বেশি জাল দেওয়ার দরকার নেই। এখন আমি সেই গুঁড়া করে রাখা চালটাকে দিয়ে দিব, কারণ দুধটা কিন্তু জাল হতে হতে আরো অনেকটা ঘন হয়ে যাবে, তাই এখন আর বেশি জাল দেওয়া লাগবে না। এখন চালটাকে দিয়ে দিলেই হবে, আর চালটা সিদ্ধ করার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখন চালটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর আমি মাঝে মধ্যে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি, আর অনেকটা ঘন হয়ে দুধটা কমে এসেছে। ঠিক যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চিনিটা অ্যাড করব। যদি আমি চিনিটা আরো আগে অ্যাড করে দিতাম তাহলে কিন্তু অনেক সময় চালটা সিদ্ধ হতে চায় না। তা চালটা সিদ্ধ হওয়ার পর চিনিটা অ্যাড করতে হবে। চিনিটা একটু মিশিয়ে নিয়ে আস্তে আস্তে আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আমি যে কাজু বাদাম আর দুধটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি মাওয়া। দুধ দিয়ে গুলিয়ে রাখা মাওয়াটাও দিয়ে দিয়েছি, আর এগুলো এক এক করে দিব আর মেশাতে থাকবো, নাড়তে থাকবো, নাড়া বন্ধ করা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি দুধ দিয়ে ভিজিয়ে রাখা জাফরান। আর জাফরানটা দেওয়ার সাথে সাথেই ফিরনির লুকসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একদম শাহি লুকস, আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। কিছুক্ষণ জাল করার পর
প্রায় 5 মিনিট পর আমি এর মধ্যে কিশমিশ অ্যাড করে দিলাম আর চুলার জ্বালটা কিন্তু আমি মিডিয়াম জ্বালে পুরোপুরিটা রান্না করেছি। তো এটাকে রান্না করতে করতে অনেকটা ঘন হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা যখন এইভাবে টকবক করে ফুটতে থাকবে বুঝতে হবে ফিনিটা এখন প্রায় হয়ে এসেছে। ঠিক যখন হয়ে আসবে মনে হবে তখন এর মধ্যে আমি ঘিটা অ্যাড করে দিব। ফিনিটা রান্না করার সময় ঘিটা চেষ্টা করবেন ফিনিটা চুলা থেকে নামানোর ঠিক 5 মিনিট আগে দেওয়ার। এতে করে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর মতো ফিনির মধ্যে বজায় থাকে আর এটা খেতে ভীষণ মজা লাগে। তো আমি আরো 5 মিনিট অনবরত নেড়ে ঘিটাকে মিক্সড করে নিয়েছি। এবার আমি ফিনিটাকে নামিয়ে নিব। নামানোর আগে ফিনির ঘনত্বটা ঠিক এমন থাকবে কারণ এটা ঠান্ডা হলে নামানোর পর আরো ঘন হয়ে যাবে। ফিনিটা সার্ভ করার আগে আমি নেড়ে চেড়ে অনবরত চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। আঙ্গুরটা ডুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা অবস্থাতে কিন্তু ফিনিটাকে সার্ভ করতে হবে। এরকম চাইলে ওয়ান টাইম কাপেও কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। এতে করে গেস্টদের দিতেও সুবিধা হবে, দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর সার্ভ করার আগে এভাবে পেস্তা কুচি উপরে দিয়ে তারপর চাইলে কয়েকটা জাফরান দিয়ে দিতে পারেন, এতে দেখতে আকর্ষণীয় লাগবে, লুকসটা চেঞ্জ হয়ে যাবে। আর এই শাহি ফিনিটা খাবার আগে অবশ্যই ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে খাবেন, এতে করে এই শাহি ফিনিটা খেতে ভীষণ মজা লাগে। আশা করছি আজকের এই বিয়েবাড়ির স্বাদে শাহি ফিনির রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটির মধ্যে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।